আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আমার এই ভিডিও হচ্ছে পঞ্চম দিন, যেহেতু অলরেডি আপনারা জেনে গেছেন দেশি মুরগি প্রাকৃতিকভাবে কিভাবে পালন করবেন, তার উপরেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। তো যাই হোক, শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলি, যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, আজকে হচ্ছে এই বাচ্চাগুলোর পঞ্চম দিন বয়স। তো যাই হোক, আকার অনেকটা ছোট আছে, হয়তোবা মনে হবে বড় হয়নি। বড় হয়নি বললে ভুল হবে, যদি আপনার ব্রয়লারের বাচ্চা হতো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় মনে হতো, কিন্তু এই বাচ্চাগুলোও কিন্তু বড় হতে শুরু করেছে। যদি আপনি পাখার দিকে এদের লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পাখার যে পালক সেগুলো কিন্তু অলরেডি বড় হওয়া শুরু হয়েছে দুই একটি বাচ্চা। তার মানে কি, গ্রোথ কিন্তু ঠিক হচ্ছে। যদিও আমি এদেরকে কোনো রকম গ্রোয়ার ফিড, বাজারে যে ফিডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমি এদেরকে দেইনি, শুধুমাত্র এখন পর্যন্ত কিন্তু খুদের ওপরেই আছে, মানে চালের যে ভাঙ্গা অংশ এটি কিন্তু এখনও দিচ্ছি। তাই হয়তো বা গ্রোথটা একটু কম হতে পারে, তবে এখানে একটা জিনিস আমি কিন্তু অ্যাড করেছি, এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখন বাহিরে যেতে দেই, মানে জঙ্গল বা যে ঘাসগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এরা এখন বিচরণ করা শুরু করে দিয়েছে। তো দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু তারা সেখান থেকে খেতে শুরু করেছে বা খাওয়া শিখছে তাদের মার কাছ থেকে, ঠিক আছে। তো এতে কিন্তু আমার খাবার অনেকটাই কমে গেছে, খাবার দেওয়ার পরিমাণ। তো আপনারা দেখলে বুঝবেন যে বাচ্চাগুলোকে যদি আমি এখন এই পঞ্চম দিন বয়সেও যদি চাল দিই তাহলে কিন্তু তারা খেতে পারবে, ঠিক আছে। কিন্তু তারপরেও এখনও দেবো না, আরও দুই একদিন যাক, মানে সাত দিন পর্যন্ত আমি দেখব, তারপরে হয়তো বা এদেরকে চাল দেবো। তবে মুরগিকে কিন্তু আলাদাভাবে চাল এবং যে মিক্সচার খাবার রয়েছে সেটি কিন্তু আমি প্রোভাইড করে থাকি। আর একটা জিনিস আপনাদেরকে বারবার বলি, সেটা এখনও বলছি, সেটা হচ্ছে যে যদি কোনো রকম রোগ বালাই না হয় তাহলে কখনোই কোনো ধরনের মেডিসিন মুরগি এবং বাচ্চা কাউকেই কিন্তু প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। যেহেতু এগুলোকে প্রাকৃতিকভাবে আমি পালন করছি, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা মেডিসিন দেই নাই। সেগুলো আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তো অনেকে হয়তো বা মনে করেন যে আসলে বাচ্চাকে ভ্যাকসিন যদি না করি তাহলে কি মারা যাবে পরবর্তীতে, বা অন্য কোনো রোগে আক্রান্ত হবে কি না? তো দেখুন, এটা সত্যি যে আসলে কিছু কিছু রোগের যেমন টিকা রয়েছে, এই টিকাগুলো যদি আপনি না দেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার গত যে বাচ্চাগুলো রয়েছে গতবারে, সে বাচ্চাগুলো, তার আগের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কোনো ধরনের ভ্যাকসিন বা কোনো টিকা প্রয়োগ করিনি। তো আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা কিন্তু সুস্থ আছে। তো সেই বাচ্চাগুলোর যেগুলোর বয়স প্রায় ৬ মাসের কাছাকাছি, তো আমি আজকে হিসাব করলাম যে আসলে ৬ মাসের কাছাকাছি বলতে সে বাচ্চাগুলো আমার গত ঈদের দিনে জন্মগ্রহণ করেছিল, তো এখন পর্যন্ত বয়স দাঁড়ায় ৫.৫ মাসের মতো, ঠিক আছে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে হয়তো বা ডিমে চলে আসবে। তো এই যে বাচ্চা নতুন এগুলো আবার হলো, এগুলো আশা করি কিছুদিন হয়তো বা দেড় থেকে দুই মাসের মধ্যে এদের মা এদেরকে ছেড়ে দেবে, তারপরে হয়তো বা আবার নতুন করে কুঁচে বসাবো। তো এই যে দেখুন, খাওয়া শেষ, অলরেডি এখন কিন্তু এই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, আবার দেখা যায় যে তিন থেকে চার ঘন্টা এইভাবে খাবার খুঁজে খাওয়ার পরে আবার চলে আসবে বাড়িতে, তখন হয়তো বা আবার একটু খাবার দেবো। তো এইভাবে আসলে রুটিনটা আমার চলছে এখন এই দেশি মুরগির বাচ্চাগুলো পালনের ক্ষেত্রে। তো আপনি চাইলে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না আশা করি।